কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। এখন চলছে লিচুর সিজন। গ্রীষ্মের এই তাপদাহ থেকে বাঁচতে বাসায় তৈরি করতে পারেন লিচুর জুস। আজকে আপনাদের তৈরি করে দেখাবো লিচুর জুস, খুবই সিম্পল একটি রেসিপি। চলুন তাহলে দেখে নিই কিভাবে খুব সহজে বাসাতে তৈরি করে নিতে পারবো লিচুর জুস। লিচুর জুস তৈরি করার জন্য আমি এখানে 20টি লিচু নিয়ে নিয়েছি। লিচুগুলোর আটি ছাড়িয়ে নিয়েছি। প্রথমে ব্লেন্ডার জগে লিচুগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। যেহেতু লিচুগুলোই অনেক মিষ্টি তাই এখানে আমি 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ ঠান্ডা পানি। আমি এখানে কোনো বরফ ব্যবহার করব না, যেহেতু আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি। সব উপকরণ দেওয়া শেষ, এবার ব্লেন্ড করে নেওয়ার পালা। এখানে আমি 2 গ্লাস লিচু জুস তৈরি করছি। ভিটামিন সি যা ত্বক, দাঁত ও হাড়ের জন্য উপকারী। লিচু চর্বি কমাতে সাহায্য করে। তাছাড়া লিচুতে আছে খাদ্য হজমকারী আঁশ, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন ঠান্ডা ঠান্ডা গ্লাসে পরিবেশন করার পালা। লিচু যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনি ত্বকের যত্নেও এটি অতুলনীয়। লিচু ত্বক উজ্জ্বল করতে ও বলিরেখা কমাতে সাহায্য করে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।